আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইমরানী বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, দারুণ একটি কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে। আজকে কিন্তু একেবারে দারুণ নতুন একটি কালেকশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট 504। কিন্তু আমাদের এটা একেবারে আপডেট ভার্সন। এই ভার্সনটি কিন্তু আমরা একেবারে ফার্স্ট যখন আমরা ইলেকট্রিক বাইক বাংলাদেশে নিয়ে আসি তখনও এই বাইকটি নিয়ে এসেছিলাম। মাঝখানে এটাকে আপডেট করে 504+ করেছিলাম, 504-3 করেছিলাম, কিন্তু বর্তমানে আমরা এই গাড়িটি আপনাদের অনেকের কাছ থেকে সাড়া পেয়েছি, যার কারণে এই গাড়িটি আবার নতুন করে নতুন ভার্সনে নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, এই গাড়িটি অসাধারণ একটি গাড়ি, দেখতেও সুন্দর, এবং এটির মধ্যে 3 থেকে 4টি কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল। আপনারা যার যে কালারটি পছন্দ সেই কালারটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বিস্তারিত আরও যদি কোনো কিছু জানার থাকে সেটাও জেনে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে স্মার্ট 504 ইলেকট্রিক স্কুটি। এটা 2 চাকারও রয়েছে, 3 চাকারও রয়েছে, এবং এটা 2 চাকার যে স্কুটিটি এটা সামনে এবং পিছনে দুটোই কিন্তু ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক। এবং শুধু তাই নয়, এই গাড়িটি অন্যান্য গাড়ির তুলনায়ও বড়। তো ফ্রেন্ডস, চলুন আমরা এই গাড়িটি একটু দেখে নেই। দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর, সামনের লুকিং থেকে শুরু করে পিছনের লুকিং পর্যন্ত খুবই সুন্দর গর্জিয়াস একটি গাড়ি। দেখতেই পাচ্ছেন গাড়ির হেডলাইট, পার্কিং লাইট এবং উপর দিকে ইন্ডিকেটর লাইট দেখতেই পাচ্ছেন। ওয়াও, সত্যি কিন্তু খুব সুন্দর একটি গাড়ি। এবং এই গাড়ির যে টায়ারগুলো, এগুলো কিন্তু টোটালি 10 ইঞ্চি টিউবলেস টায়ার। 10 ইঞ্চি টিউবলেস টায়ার হওয়ার কারণে এটার ভিতরে হাওয়া যাবে না, পাংচারও হবে না, কারণ এটার ভিতরে টোটালি কিন্তু জেল ধরে নিলে তার কাটা ঢুকে গেল, পাংচার হওয়ার কোনো ভয় নেই। তো ফ্রেন্ডস, এই গাড়ির পিছন থেকে আমরা যদি একটু খেয়াল করি যে টায়ারটি দেখতে পাচ্ছেন, টায়ারের মধ্যে যে মোটরটি হচ্ছে 1000 ওয়াট ব্রাশলেস মোটর, খুবই উন্নত মানের 1000 ওয়াট ব্রাশলেস মোটর, খুবই সুন্দর। পাশাপাশি টিউবলেস টায়ার, এবং দেখতেই পাচ্ছেন উন্নত মানের সাসপেনশন ইউজ করা হয়েছে। উন্নত মানের সাসপেনশন ব্যবহার করার কারণে এই গাড়িটি আপনি উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় ইজিলি চালাতে পারবেন, শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না। এছাড়াও পিছনের দিকে রয়েছে খুবই সুন্দর ইন্ডিকেটর লাইট, পাশাপাশি রয়েছে শু লাইট। এই লাইটগুলো যদি আমি একটু জ্বালিয়ে দেখাই ফ্রেন্ডস, গাড়িটা স্টার্ট করলাম, গাড়িটা স্টার্ট করার সাথে সাথেই কিন্তু শু লাইটগুলো জ্বলছে, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি আমি যখন ইন্ডিকেটর দিব তাহলে ইন্ডিকেটরগুলো জ্বলবে, ইন্ডিকেটরগুলো কিন্তু খুবই সুন্দর বড় মাপের, এবং ডানে দিলে ডানে জ্বলবে, বামে দিলে বামে জ্বলবে, সামনেও জ্বলবে পিছনেও জ্বলবে। এছাড়াও ফ্রেন্ডস, এই গাড়ির পিছনে যে একটি ঢেলনা দেখতে পাচ্ছেন, ঢেলনাটি কিন্তু আপনাকে টোটালি যে পিছনে বসবে তাকে সাপোর্ট দিবে। এই ঢেলনাটি থাকার কারণে পিছনে কেউ বসলেও যদি গাড়ি উপর দিকে যায় মানে পড়ার কোনো ভয় নেই, এটা আপনাকে টোটালি সাপোর্ট দিবে। এটা অনেক নরম, সফট, শরীরে কোনো ব্যথা অনুভব করবেন না। এবং এই সিটটিতে দুজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন, দুজন মানুষ বসার পরও এই সিটের নিচে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনি মাল ক্যারি করতে পারবেন। সিটটা যদি আমি একটু খুলে দেখাই ফ্রেন্ডস, খেয়াল করুন এটা লক সিস্টেম, আমি আনলক করলাম, সিটটি খুলে গেল। দেখতেই পাচ্ছেন সিটের ভিতরে খুব সুন্দরভাবে ম্যানুয়াল বুক রয়েছে, এবং ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে গাড়ির 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, যার কারণে চার্জারটিও কিন্তু 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। এটা অরিজিনাল গাড়ির সাথে চার্জার আপনারা পাবেন। তো এখানে কিন্তু আপনারা চাইলেই ছোটোখাটো জিনিসপত্র ক্যারি করতে পারবেন, মানে খুব সুন্দরভাবে আপনার ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারবেন, চুরি হওয়ার ভয় থাকবে না। এবং এটা কিন্তু লক সিস্টেম, মানে আপনার লক করে রাখতে পারবেন, এটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে ফ্রেন্ডস, খুবই সুন্দর একটি সিস্টেম লক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই গাড়িতে যদি বাজার সদাই করে আপনি ক্যারি করতে চান, মাঝখানে যে জায়গাটি পুরোটাই কিন্তু আপনি বাজার সদাই করে ক্যারি করার জন্য, মানে বিশাল একটা জায়গা যেখানে আপনি চাইলে আপনার 50 কেজি চালের বস্তা বা যে কোনো বড় ধরনের কার্টুন হোক বা ফলের ক্যারেট হোক আপনি এখানে ক্যারি করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি জায়গা। এছাড়াও সামনের দিকে রয়েছে 2-2টি পকেট, এই পকেটও আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা ছোটোখাটো জিনিসপত্র ইজিলি ক্যারি করতে পারবেন। সিস্টেমটা খুবই সুন্দর করা হয়েছে, এবং যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটিতে কিন্তু A to Z সব কিছু আপনি শো করবে, বড় বড় জিরো আকারে শো করবে কতটুকু গতিতে চালাচ্ছেন এবং এখানে কতটুকু চার্জ রয়েছে। দেখতে পাচ্ছেন সবুজ আকারে যে চার্জিং লেভেলগুলো, যখন চার্জ কমতে থাকবে একটি একটি করে ব্লাঙ্ক হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কতটুকু কিলোমিটার চালিয়েছেন এখানে শো করবে, মানে আপনি 10 কিলোমিটার চালালে 10 কিলোমিটার উঠবে, 5 কিলোমিটার চালালে 5 কিলোমিটার, যতদিন যত কিলোমিটার চালাবেন সব আস্তে আস্তে করে এখানে যোগ হয়ে আপনার শো করবে। তো সিস্টেমটা সত্যি সুন্দর, পাশাপাশি ইন্ডিকেটার দিলেও কিন্তু এখানে ইন্ডিকেটারগুলো শো করছে, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার বামে দিলে বামে শো করবে, ডানে দিলে ডানে শো করবে, সিস্টেমটা সত্যি অসাধারণ। এছাড়াও রয়েছে পার্কিং সুইচ, রয়েছে হেডলাইট সুইচ, রয়েছে গতিবেগ কমানো বাড়ানোর জন্য 1, 2, 3 গিয়ার সুইচ, এছাড়াও রয়েছে রিভার্স মোড, মানে আপনি পিছন দিকে গাড়িটি চালালে ইজিলি এখানে রিভার্স মোড প্রেস করে সুন্দরভাবে পিছন দিকে গাড়িটি চালিয়ে নিয়ে যেতে পারবেন। এছাড়াও রয়েছে একটি বাতি সুইচ, কিন্তু এখানে দুটি কিন্তু হর্ন সুইচ দেওয়া হয়েছে, দারুণ একটি সিস্টেম। আপনি ডানেও হর্ন দিতে পারবেন, বামেও হর্ন দিতে পারবেন, দুই দিকেই সুইচ রয়েছে। এছাড়াও রয়েছে ইন্ডিকেটর সুইচ, আপার ডিপার হেডলাইট, আপার ডিপার সুইচ, দেখতেই পাচ্ছেন। তো সিস্টেমটা কিন্তু এত সুন্দর, এবং দুই হাতে ব্রেক থাকার কারণে আপনি সহজেই কন্ট্রোল করতে পারবেন। এই গাড়িগুলো কিন্তু সত্যি অসাধারণ, এই গাড়িগুলো আপনার নারী পুরুষ যে কেউ সহজে চালাতে পারবেন, কারণ এগুলো কন্ট্রোলিং ব্যবস্থা একেবারে ইজি এবং সিস্টেমটা সত্যি একেবারে নিউ আপডেট। তো ফ্রেন্ডস, এই গাড়িটির মডেল নম্বর হচ্ছে
স্মার্ট 504 মডেলের গাড়ি। এই গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। এটা 1000 ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি ক্যাপাসিটি 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।